যতটা কষ্ট হচ্ছে আমার কিন্তু তার থেকে কিছু কম কষ্ট হচ্ছে না। তুমি কি করে পারলে মোনা? আমাকেই এটা করতে হলো, কারণ আমি তোমায় ভালোবাসি ময়ূক। আজ এই পরিস্থিতির জন্য কে দায়ী জানো? তোমার মনের অবিশ্বাস। অপর্ণা দিজা এতদিন চুপ করেছিল সেটা শুধু তোমার জন্য। ময়ূক, যে কোনো সম্পর্ক কিন্তু টিকে থাকে বিশ্বাসের ওপর, ভরসার ওপর। সেটা তোমার আমার ভালোবাসার সম্পর্ক হলেও কে এই চন্দন বাবু? সে কি তোমার পরিবার আর তোমার দাদা ভাইয়ের থেকেও বড় ওয়েলবিশার তোমার? এই জন্য ছোটবেলায় বলতো, অন্যের কথা না শুনে নিজে যাচাই করে তবেই ডিসিশন নেওয়া উচিত। ভাগ্যের কথা আমি জানি না মোনা, শুধু আজ আমার বাবার কাজ মোনা, আর আমি জানি ময়ূক, তাই তো আজ সবকিছু ফেলে সকাল সকাল ছুটে এসেছি তোমার কাছে। আমি তো বুঝতে পারছি না, ঘুম থেকে উঠে মোহনা কোথায় চলে গেল? বাড়িতে এত বড় একটা কাজ আজকে, বাড়ির বউদের কোনো ভক্তি আছে? ট্রাই করছি, রিংটা হচ্ছে ধরছে না, কি করা যায় আমি তো বুঝতে পারছি না কিছু। সে কি গো, নতুন করে কোনো আপদ বিপদ হলো না তো? ও চিন্তায় চিন্তায় এবার আমি পাগল হয়ে যাব। আচ্ছা আমি একটা কাজ করব, আমি ওর বাপের বাড়িতে একটা ফোন করে দেখবো। না না কোনো প্রয়োজন নেই। ওদের বলো বলো তো মামিটার, নিজে ওকালতি করে বড় জায়গাকে ছাড়িয়ে নিয়ে এসেছিস, খুব ভালো কথা, খুব ভালো। তারপরে এই সব দায়িত্ব তো স্বামীর ঘাড়ের উপর চাপিয়ে দিবি? লোকে মুখ দেখাবো কি করে? আমার কিন্তু মোহনার উপর সম্পূর্ণ আস্থা আছে। আমি জানি আমার মোহনা কখনো কোনো অন্যায় করতে পারে না। হ্যালো, আমি অপর্ণা বলছি। সব রেডি আছে তো? মিস্টার দেবরায়, আপনি আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। কি বুঝবো কি বুঝবো, এতে বোঝার কিছু আছে? আপনাকে স্পেশাল পারমিশন করাতে হবে ময়ূককে বার করে আনার জন্য, এতে বোঝার তো কিছু নেই। আর ঠিক আছে, আমি আপনার কথাটা বুঝতে পারছি, কিন্তু ময়ূক দেবরায় কেসটা এখন সেন্সিটিভ হয়ে রয়েছে খুব। তার মানে? মানে ওনার স্ত্রী নিজেই এই কেসটা জড়িয়ে রয়েছেন। তাতে আপনার প্রবলেমটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আপনি বলুন না, এই ক্ষেত্রে কি আমার ইন্টারফেয়ার করাটা ঠিক হবে? মিস্টার মুখার্জি, আপনি কেন ভুলে যাচ্ছেন যে ময়ূক আপনার ক্লায়েন্ট, তার জন্য যদি কিছু করতে হয় আপনি সেটা করবেন। আপনি ব্যাপারটার গুরুত্বটা বুঝতে পারছেন? বাবার কাজ, ওকে যে করে হোক আনতেই হবে। ওকে মিস্টার দেবরায়, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, কিন্তু কতটা কি করতে পারবো আমি ঠিক বলতে পারছি না এই মুহূর্তে। এনিওয়ে রাখছি, ওকে? আমি ইন্সপেক্টর ইরফানের সঙ্গে কথা বলে রেখেছি। স্যার আসেনি ওরা কেউ এখনো? ওয়েদে হয়তো কোনো কাজে আটকে গেছে, চলে আসবো। শুনো, এই পারমিশনের পেপারে সই সাবুদ এবং আরও দু একটা পেপার্স জমা করা খুব জরুরি। ঠিক আছে স্যার। আমি আমার এক জুনিয়রকে পাঠিয়েছি, ও থানায় যাবে, তুমি ওর জন্য থানায় অপেক্ষা করো। ওকে স্যার, টেক কেয়ার, বাই স্যার। ইরফান হাকিম মানে ময়ূকের কেসটা যা হ্যান্ডেল করছে। Thank you.